বৈশ্বিক করোনা মহামারীতে ক্ষতিগ্রস্তদের 5 কোটি রুপির সহায়তা উর্বশী রোহতেলার। মহামারী কোভিড-19 এর বিস্তার বর্তমানে দক্ষিণ এশিয়ায় বেশি। করোনায় দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর হার ভারতে। দেশটিতে প্রায় 68,000 মানুষ করোনায় আক্রান্ত, মারা গেছেন 2,000+ মানুষ। মহামারীর বিস্তার রোধে ভারতে চলছে লকডাউন। 1.5 মাসের বেশি সময় ধরে চলা এই লকডাউনে বহু মানুষ কর্মহীন হয়ে কষ্টে দিনাতিপাত করছে। এই সংকটে তাদের পাশে দাঁড়িয়েছে ভারতের অভিনেত্রী উর্বশী রোহতেলা। অমিতাভ, শাহরুখ, সালমান, অক্ষয়ের মতো বলিউডের তারকারা তাদের সাধ্যমতো এগিয়ে এসেছেন। দক্ষিণ চলচ্চিত্র অঙ্গনের তারকারাও এবার সেই তালিকায় যোগ হলো অভিনেত্রী উর্বশী রোহতেলার নাম। ইন্ডিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় 5 কোটি রুপি অনুমোদন দেওয়ার ঘোষণা দিয়েছে উর্বশী রোহতেলা। বলেছেন, এই সংকটে সবার এক হওয়া জরুরি এবং কোনো অনুদানই ছোট নয়। এই সুদর্শনী নাচের ক্লাসের মাইনে থেকে পাওয়া 5 লাখ টাকা অসহায়দের জন্য দেওয়ার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি উর্বশী রোহতেলা ইনস্টাগ্রামে ভক্তদের জানান তার সঙ্গে ভার্চুয়াল ডান্সদের মাস্টার ক্লাস যোগ দিতে। এই সেশন একদম বিনামূল্যে, যারা ওজন কমাতে চান ও নাচ শিখতে চান তারা যোগ দেন। ক্লাসে তিনি জাম্পা, তাবাতা বা লাতিন নাচ শিখিয়েছেন। তার টিকটক অ্যাকাউন্টে রয়েছে 18 মিলিয়ন অনুসারী। নাচের ক্লাসটি তাদের জন্য, আর নাচ শেখানোর জন্য এর আগে তিনি 5 কোটি রুপি পেয়েছেন, যা তিনি করোনা মোকাবেলায় অনুদান হিসেবে দিচ্ছেন। উর্বশী বলেন, যে যাই করছেন আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। শুধু অভিনয়শিল্পী, রাজনৈতিক সঙ্গীতশিল্পী বা পেশাদার খেলোয়াড়রা নয়, সাধারণ মানুষও। কারণ আমাদের সবার একত্রিত হওয়া প্রয়োজন এবং সবার সহায়তা প্রয়োজন। কেননা কোনো অনুদানই ছোট নয়। যদি আমরা এক হই তবে এই অবস্থা থেকে উত্তরণে পৃথিবীকে সাহায্য করতে পারবো। দর্শক, উর্বশী রোহতেলার এইরকম দান আপনার হৃদয়ে কেমন সাড়া ফেলেছে অবশ্যই আমাদের জানিয়ে দিবেন।